আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটি বাটা এসেছি, এটা হচ্ছে দেখতেছেন এই যে MRS ইট। ইটের নাম MRS, ফর মার্কে MRS থাকে। ইট বাটা এসেছি, মূলত ইট কীভাবে তৈরি করে সেটা দেখার জন্য, তার উপর একটি ভিডিও বানাইতে। এই দেখেন এখানে ইট বানানো আছে, যেটা গতকাল বানাইছে একদিন আগের ইট এগুলা। আর এগুলা যেগুলো ঢাকা আছে এগুলো তো মূলত বৃষ্টির জন্য ঢাকা আছে, আকাশ মেঘলা। গতকাল তো হালকা মাত্রা বৃষ্টি হয়েছে, তার জন্য দেখা যাচ্ছে এখনও খুলে নাই, যেহেতু আকাশে এখনও রোদ উঠে নাই। আর এইগুলা তুইলে দিছে শুকানোর জন্য, দেখছেন এই যে এখানে কিছু ইটের সাইজ কিছুটা নষ্ট হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে এই বৃষ্টির কারণে। যাই হোক, এই দেখেন এই যে এইখানে কিছু লোক ইট তৈরি করতেছে, বানাইতেছে। আর এই যে এখানে ইটের কাঁচামাল, যেটা মাটিটা প্রস্তুত করে দিতেছে ইট তৈরির জন্য, তো এই বিষয়ে আমরা কথা বলবো। এখানে সাইডে আছে মিস্টার ভাই, উনি সাইফুল ইসলাম মিস্টার ভাই, ওনার সাথে আমরা এখন এই বিষয়ে কথা বলবো, বিস্তারিত জানবো কীভাবে কী করতে হয়। প্রিয় দর্শক, উনি হচ্ছে মিস্টার ভাই, উনি এখানে দায়িত্বে আছে, আমরা ওনার কাছ থেকে শুনবো। ভাই, এই যে এটা সম্পর্কে একটু বলেন, এই যে ইটের কাঁচামাল, এটাই তো ইটের কাঁচামাল, মাটি প্রস্তুত করতেছে কীভাবে কি, এই এটা যে মূলত মেশিনটারে কি বলে, নামটা কি? ঢোল বলা হয়, ঢোল পাঁচ মিল, পাঁচ মিল পাঁচ মিল। আর এটা মূলত ওই যে ডিজেলে চলতেছে একটা, কি এটা মানে আঠাশ গুড়া ইঞ্জিন, আঠাশ গুড়া ইঞ্জিন চলেন, একটু যাই কাছে যাই। একটা ডুল ডুল বললেন তো, ডুলে মানে সারাদিনে কতগুলো ইটের মাল রেডি করতে পারে, মানে রেডি করে দিতে পারে নতুন অবস্থা।
মানে 3000 একটা মেশিন থেকে। এরকম কয়টা মেশিন আছে? চারটা, তার মানে 3-4-12,000 ইট প্রতিদিন প্রস্তুত করতেছে। এই একমাত্র কর্ম অবস্থায় কত পর্যন্ত যাইতে পারে? 5,000। তার মানে প্রতিদিন আপনার মানে 20,000 ইটের একটা টার্গেট। তার মানে একটা মেশিন তত মানে কাজটাও রানিং হবে, প্রোডাকশনও বাড়বে। আর এদের হাটটা তো অনেকদিন বৈশা ছিল, যেহেতু সিজনাল সিজনাল কাজ, সেই ক্ষেত্রে বৈশা ছিল, এদের হাটটাও আস্তে আস্তে। একটা মেশিনে লোক কাজ করতেছে কত? 15 জনের মতো, তাই না? 17 জন। এদের তো বানাইতে বানাইতে একটা হয়ে গেছে, যেমন এই যে ইটের চলেন যে কারণ এখানে ওই যে দুইজন হেল্পার ইট মাটিটা রেডি করে দিতেছে, তারা খালি এটা কাইটে দিলে ভালো হইতো না নিচে ওই যে ফিনিশিং এর জন্য? তার মানে এই ইট তৈরির তো এখানে প্রসেস শেষ, এখান থেকে এটা জাস্ট এখন শুকানির পর বাটাই যাবে। তাছাড়া এখানে এই যে সাইডে, হ্যাঁ সাইডে স্ট্রাইক দিবেন, মানে টোটাল কথা এটা কয়দিন পর স্ট্রাইক দিবেন? মানে রোদ থাকলে 2 দিন পরেই সাইডে স্ট্রাইক দিয়ে দিবেন, তারপর সাইডে শুকানোর পর এটা বাটাই যাবে, আর তার আগে এইখানেই থাকবে 2 দিন। এখানে থাকার পর মানে সাইডে শুকাবে, আর বৃষ্টির জন্য তো পর্যাপ্ত ব্যবস্থা আছে এই পলিথিন। কিন্তু ধরেন যে ইটটা বানাইতেছে এখন বৃষ্টি হইলে কি এটা কিছু করার আছে? মানে হালকা বৃষ্টি হলে সমস্যা নাই, বেশি বৃষ্টি হলে তো নষ্ট হয়ে যায়, মানে নিচে তো পানি যায়, পানি যায় নষ্ট হয়ে যায়। আরে এই লোকগুলার পেমেন্ট দেন কিভাবে বা কি হিসাবে এদের কাজ করতেছে? দাদন মানে কি অ্যাডভান্স কিছু? 15 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছেন, কি এটা কোনো টার্গেট আছে ওদের? টার্গেট সপ্তাহে সেটা বুঝলাম, মানে তাদের তাহলে কি এটা কিটের প্রোডাকশনের উপর একটা রেট নাকি? সেটা বুঝলাম, এই খাবারের বিল দিলে এগুলো কি দেওয়া লাগবে আবার নাকি? 15 লাখ টাকা তো দিয়েছেন, এটা কি আবার দেওয়া লাগবে টাকা? না, মানে সপ্তাহে পর ওই পড়াশোনার উপরে আমরা হিসেবে হিসাব করি, পরবর্তীতে কেটে রেখে দেয়। তাহলে কি একই এক পিস ইট কয় টাকা বা কীরকম খরচ, লেবার খরচ আর কি? লেবার খরচ 90 টাকা, মানে একটা ইটে লেবার প্রতি মানে টোটালে 1 টাকা খরচ যায়, বাকিটা হয়েছে পুরা কয়লা এগুলা বা ওইটা পরেই, মানে তৈরি পর্যন্ত 1 টাকা চলে গেছে না বাটাই দেওয়া পর্যন্ত? এই যে এখানেই, তার মানে উপরে তুলবে, এটা কি অন্য লেবার শুকানে এরাই করবে? আচ্ছা, মেকিং বাকিগুলো আবার ভিন্ন। দেখছেন মাটিগুলা তৈরি হওয়ার পর রেডি করার পরে যে একটা ঠেলা গাড়ি দিয়া
ঠেলা গাড়িতে একজন লোকে দেখেন যে এখানে ইট বানাইতেছে, এখানে মাটি এনে দিতেছে, এইভাবে দুইটা ঠেলা গাড়ি দুইটা পয়েন্টে কাজ করতেছে। একটি পয়েন্ট থেকে দুইটা গ্রুপ, যেখানে দুইজন মিস্ত্রি দুইজন হেল্পার করে কাজ করতেছে, এখানে মালটা নিয়ে এসে দিতেছে, এইভাবেই তৈরি হইতেছে। ইটের ফর্মাটা একটা ফর্মাগ আছে, যেটা হয়তো আপনারা দেখতে বুঝবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল মূলত ইট তৈরির পদ্ধতি। তো সবাই ভালো থাকবেন।